वेलकाम टू ट्रावल एंड फूड लवर्स नेटवर्क खूब सप्तर सबाई अनेक भलो आलो आओ आज के एक दूरे कौ नहीं जाते कतटे रिजनेबल पैकेजे ढाकार बाहर घूरते जायर करब कैप्शन देखे बुझे नहीं आज के टूर डेस्टिनेशन रॉयल टेलर सी पार्क बीच रिसोर्ट एंड स्पा উত্তরা থেকে আমরা উবারে করে চলে এলাম হযরত শাহজালাল বিমানবন্দরে মাত্র ভাড়া 180 টাকায় উবারের ভাড়া সময়ের উপর ডিপেন্ড করে তাই এই ভাড়াটি নির্ধারিত নয় কোভিড 19 এর জন্য বিমানবন্দরের যে রুলসগুলো আছে তা আপনাকে যথারীতি ফিল আপ করতে হবে पर्सनल इनफरमेशनगुलो फिल आप करे आमरा खूब अल्प समय एक प्लेन जार्नी करेछि इट्स अबाउट 45 टू 50 मिनट्स एरपर आमरा चले एलाम कक्सबाजार विमानबंदरे सबाई जे जार लागेजेर जन्य अपेक्षाय आछि প্যাকেজের একটি পার্ট হিসেবে রয়্যাল টেলুপের বাস কলাতলি থেকে আমাদের পিকআপ করার জন্য চলে এসেছে যেতে যেতে একপাশে সাগরের নীল জল আর অন্য পাশে উঁচু উঁচু পাহাড়ের সমারোহ দেখতে দেখতে আমরা ইনানি বিচ থেকে এগিয়ে যাচ্ছি এই বিচটি কক্সবাজার টেকটাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে মাত্র 26 কিলোমিটার দক্ষিণে যদিও এই জার্নি অনেকের কাছে বিরক্তিকর তবে যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে ভালো লাগারই কথা রয়্যাল টেলুপের বাসটি ইতিমধ্যে আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছে একটা পার্সন ভালো লাগে শেয়ার করছি আপনাদের সাথে 2018 মিডল অফ দ্য ইয়ার আমি এই রয়্যাল টেলুপে এসেছিলাম আর সেই চেনা জানা সবুজে ঘেরা রিসর্টটি আবার দেখে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল এখানে লাগেজের পর্ব তারপর পার্সোনাল ইনফরমেশন গুলো ফিল আপ করে নিলাম অনেকেই জানেন তারপরও একটা নোট দিয়ে রাখছি হোটেলের ইনফরমেশন ডেস্কে আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই প্রয়োজন অথবা ড্রাইভিং লাইসেন্স আমি এখানে একজন পর্যটককে দেখলাম যিনি ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কোনটাই আনেননি পরে তিনি কিভাবে সর্ট আউট করেছে জানি না যদিও ভেবেছিলাম কোভিড 19 এর সময়টাতে রিসর্টটা একটু ফাঁকা পাবো কিন্তু এখানে এসে তার ভিন্ন চিত্র দেখলাম আসলে কোভিড 19 এর দুঃসময়ে সবার অবস্থা একই রকম থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো আবার জগৎটাকে কোভিড 19 এর জন্য রিসর্টটি ওয়েলকাম ড্রিঙ্ক রেখেছে সেলফ সার্ভিসে এরই মধ্যে আমরা চলে এলাম আমাদের রুমে আমরা যে রুমটিতে উঠেছি এটি এই রিসর্টের সুপ্রিয়র গার্ডেন ভিউ 400 স্কয়ার ফুটের এই রুমটিতে যা যা আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি কিং সাইজের বেড দুটি সাইড টেবিল একটিতে ফোন সেট এবং অন্যটিতে একটি ডিজিটাল অ্যালার্ম ক্লক আছে একটি রিডিং টেবিল সাথে একটি বড় মিরর বেডের উপরে একটা সুন্দর ওয়াল ফ্রেম রাখা আছে বেশ আরামদায়ক একটা সোফা আছে বসার জন্য এবার আপনাদের সাথে জানালার পাশের ভিউটা শেয়ার করছি আমি গার্ডেন ভিউটা শেয়ার করব জানালার পাশে দাঁড়িয়ে গার্ডেন ভিউ সেই সাথে ছোট্ট একটি লেডিস পুল আছে পুল ভিউ সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে এখান থেকে ওয়াটার পার্কটিও দেখা যাচ্ছে
এনিওয়ে রুমের ভিতর দুটি সোফা এবং সেই সাথে একটি টি টেবিল, তার একটু দূরে একটা এলইডি টিভি রাখা আছে। এখানে রাখা আছে হাফ লিটারের দু বোতল পানি এবং সেই সাথে থাকবে কমপ্লিমেন্টারি টি কফি। একটি লকার আছে ভ্যালুয়েবল জিনিসপত্র রাখার জন্য, তার নিচে আছে লন্ড্রি ব্যাগ, একটি আয়রন, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার। এবার আমরা চলে এলাম প্রেস রুমে। প্রেস রুমের যাবতীয় টয়লেটরিজ সবকিছুই আছে, চিরুনি, টুথব্রাশ, হেয়ার ড্রায়ার। সকালে কমপ্লিমেন্টারি হিসেবে বুফে ব্রেকফাস্ট করলাম। এবারে একটু খাবার নিয়ে বলি। অনেকের এই রিসোর্টে এলে একটা কমন কমপ্লেইন থাকে, খাবারের দামটা একটু না ভালোই বেশি। তাছাড়া এই রিসোর্টের আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, তাই বাধ্য হয়ে আপনাকে এখানে খাবার খেতে হবে। কিন্তু আসলে কি তাই? আমার নিজস্ব ওপিনিয়ন বলি, 2018-তে আমি কাশবার রেস্টুরেন্টে যখন লাঞ্চ করেছিলাম তখন আমি একটা সেট মেনু নিয়েছিলাম যার প্রাইস ছিল 799 বা 800 টাকা। সার্ভিস, ভ্যাট এবং সব কিছু মিলিয়ে প্রায় 1500 টাকার মতো এসেছিল। 2020 সালে এসে দেখলাম যে ওদের এই সেট মেনুটি বন্ধ আছে। সুতরাং আমি যদি একটু ভালোভাবে এখানে লাঞ্চ করতে চাই তাহলে সব মিলিয়ে এদের ভ্যাট, সার্ভিস চার্জ সব কিছু মিলিয়ে আমাকে 4,000 থেকে 5,000 টাকার মতো একটা অ্যামাউন্ট দিতে হবে। এখন আমি আপনাদের যে রেস্টুরেন্টে দেখাচ্ছি এর নাম পালঙ্কি, রয়্যাল টি লুপ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের এই রেস্টুরেন্টটি। যারা একটু কমফোর্ট বাজেট এবং খাবারের মান এভারেজ চান তাদের জন্য পালঙ্কি রেস্টুরেন্টটি বেস্ট। রিসোর্ট থেকে অটোরিকশায় আমি 50 টাকায় এই রেস্টুরেন্টে এসেছি, কিন্তু যারা আমার ভিডিও দেখছেন তাদের নোট দিয়ে রাখি, আপনি চাইলে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হেঁটে এখানে চলে আসতে পারেন। রিসোর্টের আশেপাশে সারি সারি কচি ডাব সাজানো আছে বিক্রির জন্য, আশেপাশে আপনি এই অ্যারেঞ্জমেন্টগুলো পাবেন। বিকেলে একটু ঘোরাঘুরির পর সন্ধ্যায় আমরা এসেছি এই রিসোর্টের লেমন গ্রাস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের দেখতে বেশ সুন্দর। এখানে আমরা সন্ধ্যায় এসেছি স্ন্যাক্স টাইপের কিছু খাওয়ার জন্য। হালকা খাবার নিয়ে কেউ চাইলে এখানে রাতে ডিনারটাও সেরে ফেলতে পারেন। আমরা নিয়েছিলাম চিকেন রোল এবং সেই সাথে পাস্তা। আমার কাছে খরচের দিক থেকে দুইজনের জন্য বেশ রিজনেবল মনে হয়েছে। তাছাড়া সন্ধ্যায় বা রাতে এদের বিশাল আয়োজন রয়েছে পর্যটকদের জন্য। রয়্যাল টি লুপের নিজস্ব ব্যবস্থাপনা সমুদ্রের পাশে সন্ধ্যা নামতেই তাদের বিশাল বারবিকিউর আয়োজন চোখে পড়ে। সমুদ্রের কাছে এসে প্রিয়জনদের সাথে এই পরিবেশে বারবিকিউ এনজয় করা হতে পারে আপনার জন্য মেমোরেবল। রয়্যাল টি লুপে রয়েছে গাড়ি পার্কিং এর একটি বিশাল সুব্যবস্থা। এছাড়া রয়েছে মুভি জোন যেখানে আপনি প্রিয়জনদের সাথে একসাথে মুভি দেখতে পারবেন, কিন্তু কোভিড-19 এর জন্য মুভি জোনটি বন্ধ আছে।
তাছাড়া শিশুদের জন্য রয়েছে 3D ভিডিও গেমস কর্নার। টিকিট ক্রয়ের মাধ্যমে শিশুরা বিভিন্ন গেমসে পার্টিসিপেট করতে পারবে। এবার আপনাদের নিয়ে যাব এই রিসর্টের নিজস্ব সমুদ্র সৈকতে। যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন তারা খুব বেশি এনজয় করবেন এখানে। আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে আছে প্যারাসেইলিং, স্নোরকেলিং, ডিপ সি ফিশিং এবং স্পিডবোট রাইডার ফ্যাসিলিটিস। এটি হলো রয়্যাল টিউলিপের ফ্রন্ট গেট। হাতের ডান পাশে রয়েছে বিশাল সবুজের সমারোহ। রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাগানো। এই রাস্তাটি দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এটি এই রিসর্টের মেইন পুল। এই পুলটি ছাড়াও আরও একটি পুল আছে শুধুমাত্র মেয়েদের ব্যবহারের জন্য। এই মেইন পুলটিতে জেকুজি রয়েছে, এই পুলে একটি পুল বারও রয়েছে। সুইমিংয়ে আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন চাইলে পুল বার থেকে অর্ডার করে ফ্রেশ জুস বা অন্যান্য খাবার খেয়ে নিতে পারেন। সুইমিং পুলের চিত্র দেখে আপনার মনেই হবে না কোভিড-19 ভয় আছে কারো মধ্যে। এই পুলে দুপুর গড়িয়ে বিকেল এমনকি সন্ধ্যা রাত পর্যন্ত লোকজনের সমাগম থাকবে। এখন আমি মূলত আপনাদেরকে নিয়ে আসলাম এই রিসোর্টের গার্ডেন ভিউর সাইডে। এখানে ছোট্ট একটি পুল আছে মূলত মহিলাদের জন্য। যারা নারী পুরুষ একসঙ্গে পুলে নামা পছন্দ করেন না তাদের জন্য এই সুব্যবস্থা রয়েছে। এবার আমি আপনাদের নিয়ে এলাম এই রিসর্টের ইনফিনিটি পুলে। এই পুলটি মূলত এই রিসর্টের ডেকোরেশনের জন্য। এই ইনফিনিটি পুলটি এমনভাবে করা হয়েছে আপনার দেখলেই মনে হবে যার শেষ প্রান্তটি দূর সাগরের সাথে মিশে আছে। এই ধরনের থিমের কারণে পুলটিকে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। ছবি তোলা থেকে শুরু করে পর্যটকরা এখানে দাঁড়িয়ে অনেকেই এই সৌন্দর্য উপভোগ করে। গোধূলি লগ্নে এই ইনফিনিটি পুলের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। এই বিলাসবহুল রিসোর্টটির বাহিরের লুক অনেকটা আপনাকে একটা রাজকীয় ভাব এনে দেবে। ঢাকার 5-স্টার রিসোর্টগুলোর মধ্যে এটিও একটি অন্যতম রিসোর্ট। এটি রয়্যাল টিউলিপ রিসোর্টের লবি।
যে কোনো ধরনের উৎসব আয়োজন বা সম্মেলনের জন্য রয়েছে বিশাল ব্যবস্থা। এই রিসোর্টে 1000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন 10000 বর্গফুট বিস্তৃত জায়গা রয়েছে, দুটি সেমিনার কক্ষ ও একটি বিশাল বলরুম আছে। তথ্য মতে জানা গেছে এই রিসোর্টটি স্পেনীয় স্থাপত্য রীতিতে নির্মিত। এই রিসোর্টটির বিশেষ আকর্ষণ হল সবুজের মোহনীয় ছোঁয়া। প্রায় 50 বিঘা জায়গায় এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এই বিলাসবহুল হোটেলে 493টি কক্ষ আছে। এই হোটেলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রতিটি কক্ষ থেকেই সমুদ্রের উত্তাল ঢেউ দেখা যায়। এখানে ভিন্ন ক্যাটাগরির রুম আছে পর্যটকদের জন্য। সুপ্রিয়র, স্টুডিও, প্রিমিয়ার, এক্সিকিউটিভ সুইট, রয়্যাল ফ্যামিলি সুইট, রয়্যাল প্যারাডাইজ সুইট এবং প্রেসিডেন্সিয়াল সুইট, এর বেশিরভাগ রুমগুলোই সি এবং হিল ভিউ। এই রিসোর্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রিসোর্টের ভিতরেই সব ধরনের আয়োজন উপভোগ করতে পারেন। পর্যটকদের জন্য সুইমিং পুল ছাড়াও রয়েছে ফিটনেস সেন্টার, থাই স্পা, আইসক্রিম পার্লার, মুভি জোন, জুস বার ও ক্যাফে। বড়রা ছাড়াও এখানে পর্যটক শিশুরা বেশি এনজয় করে থাকে, কারণ তাদের জন্য রয়েছে 3D গেমস কর্নার ছাড়াও ওয়াটার পার্ক। মিলিয়ে আমি বেশ এনজয় করেছি। এবার আপনাদের জানিয়ে দিই, ইউএস বাংলার প্যাকেজে আমরা 2% এসেছি ঢাকা কক্সবাজার রিটার্ন টিকেটে। রয়্যাল টিলিপে সুপ্রিয়র গার্ডেন ভিউ রুমে ছিলাম 1 রাত এবং ওশান প্যারাডাইস হোটেলে ছিলাম 2 রাত। আমাদের পার পার্সন খরচ হয়েছে 18,000 টাকা। আজকে রয়্যাল টিলিপ নিয়ে এ পর্যন্ত। যেতে যেতে আশা করব আপনারা সবাই ভালো থাকবেন এবং ওশান প্যারাডাইস নিয়ে আমার নেক্সট ভিডিওটি দেখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।